বিগত লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্য গড়ার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো ডাকে ব্রিগেডে বিজেপি বিরোধী বেশ কিছু দল সেই সমাবেশে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু নির্বাচনের পূর্বে সেই দলগুলি অন্তর্কল হয়ে জড়িয়ে পড়ে, তাই জোটবদ্ধ লড়াই করা যায়নি বিজেপির বিরুদ্ধে। আবারও 2024 নির্বাচনে বিজেপি বিরোধী জোট করতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় নবীন পটনায়কের সঙ্গে বৈঠকের পর কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক সারলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে। তবে এই বৈঠকে বিশেষ পাত্তা দিতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নীতিশ কুমার অলরেডি একবার ধোকা দিয়েছে আমাদের এনডিএ কে, আরো একবার দিল, তবে চিন্তা নেই, নীতিশ কুমারের রাজত্ব বিহার থেকে শেষ হবে, পশ্চিমবঙ্গ থেকেও তৃণমূল কংগ্রেসের রাজত্ব শেষ করবে। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার এই বৈঠক নিয়ে প্রবল আশাবাদী। বিহারের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে এসে নিজের মুখ্যমন্ত্রী নিজেদের সাথে আলোচনা আলাপ আলোচনায় বসতেই পারে, কথা বলতেই পারে, যুক্তরাষ্ট্রীয় কাঠামে কীভাবে গণতান্ত্রিকভাবে আগামী দিন লড়া যায় তার কথা বিস্তারিত বলতেই পারে। দুজন মুখ্যমন্ত্রী যদি নিজেদের মধ্যে কথা বলে, সেই নিয়ে তো রাজনৈতিক ধোঁয়াশার কোনো জায়গা নেই, সেটা নিশ্চিতভাবে কিন্তু আগামী দিন হবে। মুখ্যমন্ত্রী যদি বৈঠক করেন, নিশ্চিতভাবে আমি মনে করি মুখ্যমন্ত্রী আগামী দিন কীভাবে আমাদের পথ চলা উচিত বা তৃণমূল কংগ্রেস কী ভূমিকা পালন করবে সেটা সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিতভাবে উপস্থাপিত করবে। বিজেপি বিরোধী দলগুলি বদ্ধপরিকর গেরুয়া শিবিরকে দিল্লির কুর্সি থেকে হাঁটাতে। তবে 2019 পুনরাবৃত্তি যে আবার ঘটবে না তা কিন্তু এখনই উড়িয়ে দেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।